আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। প্রতিটি সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়া বিএনপির গাত্রদাহের কারণ থাকছে বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা নিশ্চিতের নির্দেশ। নভেম্বর ডিসেম্বরে প্রাথমিক সমাপনী পরীক্ষা, সর্বশেষ ভবানীপুরেও মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চান শুভেন্দু। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আর্থ সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে বিএনপির গাত্রদাহ হচ্ছে। বিএনপির শাসনামলে স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির সফল বাস্তবায়ন হয়েছে বলে বিএনপি নেতাদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটি আদৌ সত্য নয়। তাদের এই দাবি অন্যান্য বক্তব্যের মতোই অসত্য ও অন্তঃসার শূন্য। ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিং কালে এই কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে ইলিশ উৎপাদনে প্রথম ও আউটসোর্সিং এ দ্বিতীয় অবস্থানে, অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, প্রবাসী আয়ে অষ্টম, ধান উৎপাদনে চতুর্থ, পাট রপ্তানিতে প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়, মিঠা পানির মৎস্য উৎপাদনে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে। বিএনপির শাসনামলে অর্থনৈতিক উন্নয়নে ছিল চরম স্থবিরতা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তাদের বাজেট ছিল পরনির্ভর, ছিল না বাস্তবায়নে কোনো সক্ষমতা। বিএনপির উন্নয়ন নীতি ও কৌশল ছিল ভ্রান্ত ও গণবিরোধী। তিনি বলেন, উৎপাদন ব্যবস্থার মূল চালিকা শক্তি বিদ্যুৎ ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করে দিয়েছিল। দৈনিক 10-12 ঘন্টা লোডশেডিং ছিল বিএনপির তথাকথিত উন্নয়ন, মন্তব্য ওবায়দুল কাদেরের। তিনি বলেন, শুধু বিদ্যুৎ খাত নিয়ে তুলনা করলে বিএনপির দাম্ভিকতা চূর্ণ হতে বাধ্য। বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তারা নিশ্চয়ই ভুলে যায়নি তাদের সময়ে সারের জন্য কৃষকদের প্রাণ দিতে হয়েছিল, এসব কি স্থিতিশীলতার নজির? প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি খৈঞ্জু মুখোশ পরা অর্থনীতির বিপরীতে টেকসই ও স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব অর্থনীতির বিষয়। শেখ হাসিনা সরকারের উন্নয়ন বান্ধব নীতি ও কৌশলের কারণে 48 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জিত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বর্তমানে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $2,227। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপির সময়কালে অর্থনৈতিক সূচকের পরিবর্তে যেসব সূচকে তারা উন্নতি করেছিল তা হচ্ছে রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন, মুদ্রা পাচার, সাম্প্রদায়িক শক্তির তোষণ ইত্যাদি। তিনি বলেন, বিএনপি কল্যাণমুখী অর্থনীতির বিপরীতে প্রতিষ্ঠা করেছিল লুটপাটের অর্থনীতি। দেশের অর্থনৈতিক অন্ধকার গহ্বর থেকে সমৃদ্ধির সোপানে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তার নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নশীল অর্থনীতির মর্যাদায় অভিষিক্ত। অপরদিকে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। সোমবার মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন। মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন দেশ থেকে এখন নতুন করে শর্ত দিচ্ছে যে ফ্লাইয়ের 4-8 ঘন্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে, সেজন্য গত কয়েকদিন থেকে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে। ভেরি কুইকলি বা 2-3 দিনের মধ্যে এয়ারপোর্টে একটা টেস্টিং ফ্যাসিলিটিস করা অন্যান্য দেশেও যেরকম রয়েছে, যাতে ফ্লাই করার 4 ঘন্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন। তিনি বলেন, এখন পৃথিবীর বড় বড় এয়ারপোর্টে কুইক ইনস্ট্যান্টলি করোনা পরীক্ষা করতে পারবেন। আমরা বলি 48 ঘন্টার আগে টেস্ট লাগবে, আমাদের লোকেরা যে দেশে আছে তারা সেখান থেকে পরীক্ষা করে আসবে। অনেক দেশ আছে 4-8 ঘন্টা সময় দেয়। বিমানবন্দরে কবে থেকে পিসিআর টেস্ট চালু হবে এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, যত কুইকলি পারে 2-3 দিন 7 দিন কুইক টাইমে, না হলে তো আপনি ওই দেশে যেতে পারছেন না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে 3টি বিমানবন্দর থেকে, প্রাইমারিলি ঢাকা বিমানবন্দর হবে, কিন্তু আলোচনার মধ্যে 3টি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর এয়ারপোর্টেই রয়েছে। কত সময়ের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা কথা বলে দেখেছি 4 ঘন্টার মধ্যেই রিপোর্ট দিতে পারবে।
পিসিআর টেস্টে এতে 4 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে। বিদেশ যেতে হলে যাত্রীদের এই পরীক্ষার নেগেটিভ ফলাফল থাকতে হবে। বিমানবন্দরে পিসিআর পরীক্ষার ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিষয়টি বিবেচনা করে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের এই নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সোমবার 6 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়েছেন। জাকির হোসেন বলেন, শুরুতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর 1 দিন করে ক্লাস নেওয়া হবে। পঞ্চম শ্রেণীর সপ্তাহে 6 দিন ক্লাস হবে। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে। তিনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিলেও কতটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেটি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত দেওয়া হবে। পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে 6টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। তবে তা সম্ভব না হয় তবে বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়াও হতে পারে। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রম নিয়মিত চালিয়ে নেওয়া সম্ভব হলে ডিসেম্বরে সকল ক্লাসের বার্ষিক পরীক্ষা সমাপ্ত হবে না। তার সঙ্গে শিক্ষার্থীদের ওয়ার্কশিট, বাসার কাজ নিয়মিত করানো হবে। আগামী 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। শুরুতে প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস শুরু করা হবে বলে জানা গেছে। অবশেষে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে ভবানীপুর আসনে লড়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পর বিজেপির মধ্যে বিভ্রান্তি ক্রমেই স্পষ্ট হচ্ছে। তারা কি করবে, ভোটে যাবে না আইনি পথে নির্বাচন ঠেকানোর চেষ্টা করবে, সেটি নিয়ে দোলাচলে রয়েছে দলের নেতাকর্মীরা। খবর আনন্দবাজার পত্রিকার। দলের রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ একবার বলেন, আমরা আইনি পরামর্শের কথা ভাবছি, তারপরেই আবার বলেন, আমরা ভবানীপুরে উপনির্বাচনে ঝাঁপিয়ে পড়ব। রাজ্য বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্যের বক্তব্য, আইনকে ঢাল করে বিজেপি ময়দান ছেড়ে চলে যাবে না। এই পরিস্থিতিতে বাড়তি মাত্রা যোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, দল বললে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। তৃণমূল অবশ্য এই দিনে আনুষ্ঠানিকভাবে ভবানীপুর, শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর নাম ঘোষণা করেছে। ভবানীপুরে তাদের প্রার্থী প্রত্যাশিতভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর শামশেরগঞ্জ ও জঙ্গিপুরে তাদের প্রার্থী আমিরুল ইসলাম এবং জাকির হোসেন। বিধানসভা ভোটেও তারাই ওই 2 আসনে তৃণমূল প্রার্থী ছিলেন, কিন্তু তখন অন্য 2 প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই 2 কেন্দ্রের বিধানসভা ভোট হয়নি। বিজেপি অবশ্য এখনও ভবানীপুরের প্রার্থী ঠিক করতে পারেনি। দলীয় সূত্রে জানিয়েছে, মঙ্গলবার তারা এই নিয়ে আবার বৈঠকে বসবেন। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, ভবানীপুর সহ 3 কেন্দ্রে বিজেপি সুবিধাজনক অবস্থায় নেই। এই পরিস্থিতিতে বাড়তি মাত্রা যোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, দল বললে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত রয়েছেন। সূত্র আনন্দবাজার পত্রিকা।